আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে সকাল সকাল কলার বাগানে ঢুকে পড়েছি। তো শুধু আমি একা না, আমার সাথে একটা লোকও আছে যে কলা কিনতে এসেছে। আমার বাগানে অনেক কলা হয়েছে আল্লাহর রহমতে, তো সেই কলা আমি কিছু বিক্রি করব। তো আমাকে সকালে আসছে, এসে বলতেছে, ভাবি আপনি কি কলা বিক্রি করবেন? তো আমি বললাম হ্যাঁ আমি বিক্রি করব, কীরকম কী দাম? বলছে ঠিক আছে আমি কলা দেখে নেই, তারপরে দাম করবো। সে ও ঠিক আছে। ভাই ঘুরে ঘুরে দেখতেছিল যে কয় ছড়ি কলা সে নিতে পারবে, তো মোটমাট ছয় ছড়ি তার পছন্দ হয়েছে। তো সেখান থেকে আমি বলছি এক ছড়ি আমি বিক্রি করব না, এজন্য সে পাঁচ ছড়ি নিবে। তো এখন দাম দর জিজ্ঞেস করতেছে যে কীরকম কী নিবে। তো মোটমাট কথা বলতে বলতে এক অবস্থায় 250 টাকা করে ছড়ি বিক্রি হলো। তো আমি পাঁচ ছড়ি 1250 টাকায় বিক্রি করলাম। এর আগে দুই ভাই আসছিল, ওনারা আরও কম দাম বলছিল, যার জন্য আমি ওনাকেই দিয়ে দিলাম কলাগুলো। তো উনি পাঁচ ছড়ি কলাই কেটে নিচ্ছিল এবং সাথে অনেক পাতা নিতেছিল। তা আমি ওনাকে প্রশ্ন করলাম আপনি পাতা নিতেছেন কেন? বলল যে ভাবি এগুলো কলাগুলো সাজিয়ে নিতে হবে, নয়তো কলাগুলো নষ্ট হয়ে যাবে। তো আমি ওনার কথা শুনে খুব একটু আশ্চর্যই হলাম। তো চিন্তা করলাম যেহেতু আমি আছি, আমি তো দেখবো উনি কীভাবে কলাগুলো সাজায়। তো কলার গাছগুলো আমি গোড়া থেকে কেটে দিতে বলতেছিলাম যে কেটে দিবেন, তো উনি কেটেও দিচ্ছিল আর ঘুরে ঘুরে দেখছিল আরও নেওয়া যায় কি না। যেহেতু 250 টাকায় কলা আসলে অনেক লাভই হয়েছে, কলার ছড়িগুলো যেভাবে ছোট দেখা যায় কলা কাটার পরে অনেক বড় দেখা যাইতেছে এবং কলাগুলো অনেক সুন্দর ছিল। কলাগুলো দিতে আমার খুব খারাপ লাগতেছিল, আমি জানি না কেন, কিন্তু উপায় ছিল না। কারণ আমার বাসায় আমি আর আমার ছেলে আছে, আমার মেয়ে আমার কাছে নেই, আপনাদের ভাইয়াও ঢাকায়। তো সেক্ষেত্রে আমি কলাগুলো কি করব, এত কলা তো আর খাওয়া যায় না, যেহেতু এটা কলার বিশাল এক বাগান আর আমার ছেলে কলা খায় না, আমিও খাই একটু একটু, বেশি না, অল্প। তো সেক্ষেত্রে কলা রাখার তো প্রশ্নই আসে না। তারপরও এক ছড়ি আমার জন্য রেখেছি, চোখে মানাতে পারছি না। ভাই আরও খুঁজতেছিল যে আরও আছে কি না। তো কলা আছে অনেক, প্রতিটা ইসেই কলা গাছই কলা আছে, কিন্তু সে কলাগুলো 8 দিন 10 দিন 15 দিন 20 দিন পর নামবে আর কি। আজকে নামার মতো আর কলা নাই। তো যাই হোক, উনি খুঁজতেছে, আমি আর কিছু বললাম না যে হ্যাঁ খুঁজে দেখেন, সমস্যা নেই। তো খুঁজে আসলো, আমি এই ফাঁকে একটু ভিডিও করলাম, দেখি যে পাতা কাটতেছে, যেহেতু কলা খুঁজে আর পায় নাই। তো আমি পুকুরের দিকে একটু ভিডিও করলাম, পুকুরটা একেবারেই পানিতে ভরে টই টুম্বুর। আমি প্রায় 8-10 দিন পর পিছনে গেলাম বাগানে, আমি এর মধ্যে আর যাইনি। আপনাদের ভাইয়া ছিল না, ও ঢাকায় গেছে, ঢাকা থেকে বরিশালে গেছে, যার জন্য ওর আসতে দেরি হচ্ছে। তো এই জন্য বৃষ্টির মধ্যে আমি আরও পিছনে যাইও নেই। তো আজকেই গেলাম কলার জন্য, যে দেখি পানি এত সুন্দর ভরে আছে, পুকুর কানায় কানায় পুকুর ভরে গেছে এবং মাছেরা খুব খেলতেছিল বারবার। আমি দেখে আমার খুব ভালো লাগছিল, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর আমরা যখন, আমি বা আদি যখন পিছনে আসি, আপনার ভাইয়া যেই আসি, তখনই রাজাহাঁসগুলো আমাদের পিছন পিছনে ডাকতে ডাকতে চলে আসে। ওরা কিন্তু একা আসে না, এটা খুব একটা আশ্চর্য ব্যাপার, কখনোই একা ওরা পিছনে আসে না। যখনই কোনো মানুষ পেছনে আসবে, কেউ যদি কলার মোচড়া নিতে আসে বা কলার থোড় নিতে আসে, তখন তাদের সাথে সাথে পিছনে চলে আসে। তো যাই হোক, আমাদের কলা কাটা শেষ, ওই ভাইও নিয়ে আসছে কলা রাস্তায়। তো আমরা রাজহাঁসগুলোকে রেখেই চলে আসছি। তো আমি শিওর ছিলাম যে আমরা যখনই চলে আসব, ওরাও একটু পর চলে আসবে। তো দেখি কি হয়, ওরা চলে আসছে কি না। কী সুন্দর করে কলাগুলো একের পর এক সাজিয়ে নিল, যাতে করে কোনোভাবে কলাগুলো নষ্ট না হয়। উপরে নিচে কলা পাতা এমনভাবে সেট করে দিছে, কোনোভাবে কলাগুলো দাগ লাগার কোনো সম্ভাবনাই নেই। দুই সাইডেই কলা পাতা দিছে এবং নিচে প্রচুর দিছে। তো যাই হোক, ওনার কলা সাজানো শেষ, এখন উনি চলে যাবে। তো যাওয়ার আগে আমার টাকাটা দিল আমাকে এবং আমি সে টাকা নিয়ে গেটের লক করে ভিতরে ঢুকলাম। তো ভিতরে ঢোকার পর আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমার রাজাহাঁসগুলো চলে আসছে, ওরা পিছনে থাকে নাই। সে এই জিনিসটা তো আমি আগেই বুঝতে পারছি যে আমি চলে আসার সাথে সাথে ওরাও চলে আসবে।
আপনাদের আজকের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।